हेलो बंधुरा, आमी प्रियांका आबार चले एसेछि नतून एकटा भिडियो निये। तो आगे बोले रखी आजकेर जे भिडियोटा आछे, माने जे रेसिपिटा आजके तोमादेर साथे शेयर करछि सेटा होच्छे पायेशेर रेसिपि। आर पायेश माने आमादेर जे कोनो शुभ काजे एटा होतेई हबे। पायेश छाड़ा कोनो शुभ काज हय बोले तो मने हय ना। जदिओ जानि जे तोमरा सबाई पायेश करते जानो, তাও আজকে পায়েশটা করলাম, সেই জন্য রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আগেই বলে রাখি, পায়েশটা যদি ভালো লাগে, দেখে ভালো লাগে, এখান থেকে তো খাওয়াতে পারবো না, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকি পায়েশের জন্য ঠিক কী কী লাগছে। তো এই পায়েশ তৈরি করতে আমাদের ঠিক কী কী জিনিস লাগবে আমি সেটা আগে তোমাদেরকে বলে নিই। পায়েশের প্রধান উপকরণ হচ্ছে এই গোবিন্দভোগ আতপ চাল, যেটা ছাড়া পায়েশ তো অসম্পূর্ণ, তোমরা সকলেই জানো। তারপরে আমি নিচ্ছি এখানে মিছরি। মিছরি দিলে না পায়েশের টেস্টটা অন্যরকম হয়, তো তার জন্য মিছরি আমি নিচ্ছি। তোমরাও কিন্তু মিছরি দিয়ে একবার ট্রাই করো। তারপরে আমি নিয়েছি এখানে কিশমিশ, এখানে নিয়েছি কাজু, আর এখানে আমি নিয়েছি হচ্ছে ছোট এলাচ আর তেজপাতা, আর তার সাথে আমি এখানে নিয়েছি আমুল দুধ, মানে আমুল স্প্রে। যেহেতু গরুর দুধ আমাদের ইউজ হয় না, তো সেই জন্য আমুল স্প্রে নেওয়া হয়েছে। গরুর দুধে আমার প্রচণ্ড গন্ধ লাগে, তার জন্য আমুল স্প্রে নেওয়া হয়েছে। তোমরা যারা আমুল স্প্রেতে করতে চাও করতে পারো, আবার যারা গরুর দুধে করতে চাও তারাও কিন্তু করতে পারো। এখানে যে আমি আমুল স্প্রেটা নিয়েছি, এটা একটু ঈষৎ উষ্ণ গরম জলের সাহায্যে গুলে নিচ্ছি। দেখো এখানে একটু একটু করে আমি জল নিচ্ছি, গরম জল। গরম জল নিয়ে কিন্তু বেশ ভালো করে আমি এই আমুলটা গুলে নিচ্ছি। যেহেতু আমি এখানে গরুর দুধ দিইনি, তো সেই জন্য তো লিকুইড করতেই হবে, তাই আমুল স্প্রেতে গরম জল দিয়ে আমি গুলে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি একটা পাত্র নিলাম, তার মধ্যে একটু জল নিয়েছিলাম, সেই জলটাকে একটু গরম করে নিয়েছি। তারপরে যে দুধটা আমি এখানে রেডি করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি দুধটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করব দুধটা ফোটার জন্য। তো আমি এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে থাকছি। এবার দুধটা একটু গরম হয়ে গেলে আমি একটা একটা করে তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে খানিকক্ষণ রাখবো দুধটা, যতক্ষণ না ভালো রকমভাবে ফুটছে ততক্ষণ পর্যন্ত। এখানে দুধটা ফুটে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে নেব এই চালটা। পুরো চালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম। তবে তোমাদের আর একটা সিক্রেট বলে রাখি, এই চালটা তোমরা আগে যদি একটু ঘি মাখিয়ে নিতে পারো তাহলে কিন্তু সুন্দর টেস্ট হবে, আর একটা খুব ভালো স্মেল আসবে। ঘিয়ের স্মেল যে কতটা ভালো সেটা তো আমরা সকলেই জানি। তো তোমাদের যদি সম্ভব হয় তোমরা চালটাতে আগেই একটু ঘি মাখিয়ে রাখবে, অল্প একটু দিলেই হবে, তারপরে সেই চালটা এই ফুটে যাওয়া দুধটার মধ্যে দিয়ে দেবে। মাঝে মধ্যে কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে পায়েশটার তলা যেন না ধরে যায়, তার জন্য এভাবে নাড়াচাড়া করছি। তার কারণ যদি তলা ধরে যায় তাহলে তো একটা বিচ্ছিরি স্মেল হয়,
তো তার জন্য আমি এই জিনিসটা ভালো করে নাড়াচাড়া করছি। এখানে দেখো এই চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি দেখলাম ভালো করে। তো চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে নিলাম এই মিছরিগুলো। তোমাদের একটা কথা আগে বলে রাখি যে চাল সিদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু মিছরি দেবে না, তাহলে চাল আর সিদ্ধ হবে না। চাল যখন দেখবে একেবারে সিদ্ধ হয়ে গেছে তখনই মিছরিটা দেবে। আর আমি তো আগেই বললাম মিছরি দিলাম তার কারণ যাতে খুব ভালো টেস্টটা হয়, তার জন্য। এইভাবে কিন্তু মিছরি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবে যাতে মিছরিগুলো খুব ভালো করে এই চালটার সাথে আর দুধটার সাথে মিশে যায়। আর মিছরিটা তোমরা পরিমাণ মতোই দেবে, যতটা চাল নিচ্ছ সেই অনুযায়ী তোমরা কিন্তু মিছরিটা দেবে। যারা একটু বেশি মিষ্টি খেতে চাও তারা একটু বেশি দেবে, আর যারা একটু কম মিষ্টি খেতে চাও তাহলে তারা কম দেবে। এবার এর মধ্যে আমি কিছু কাজু দিয়ে নিলাম। কাজুগুলো দেখো, গোটা কাজুগুলোকে কিন্তু আগেই এরকমভাবে ভেঙে রাখা হয়েছিল, তো কিছুটা কাজু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা কাজু কিন্তু রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। তো এবার কাজু দেওয়ার পরে ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে আর দেখতে হবে যে কতটা ঘন হলো এই পায়েসটা। তো এইভাবেই আমি খানিকক্ষণ নাড়াচাড়া করছি। এখানে দেখো আমার পায়েস কিন্তু মোটামুটি রেডি। এবার এর মধ্যে আমি কিছু ছোট এলাচ দিয়ে দিচ্ছি, কিছুটা ছোট এলাচ দিচ্ছি এবং এর সাথে আমি কিছু কিশমিস দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণেই আমি কিশমিসটা দিচ্ছি আর বাকিটা রাখছি গার্নিশিংয়ের জন্য। তারপরে ভালো করে কিন্তু আবার নাড়াচাড়া করে নিতে হবে। পায়েস করার সময় এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে যাতে এই পায়েসের তলা না ধরে যায়, তাহলে কিন্তু সেটা খুব বাজে একটা স্মেল হবে আর খাওয়াটাও কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এখানে আমার পায়েস কিন্তু একদম রেডি। আমি এখানে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি আরও কিছু কিশমিস কিন্তু দিয়ে দিলাম, আরও কিছু কিশমিস এখানে দিয়ে দিলাম। তারপরে এটা ঢাকা দিয়ে একটু টাইম রেখে দেব। দেখো মিনিট দুই তিনের ঢাকনা দিয়ে আমি রেখেছিলাম, এবার আমি ঢাকনাটা তুলছি। দেখো এই হচ্ছে আমার তৈরি করা পায়েস। এবার পায়েসটা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এই হচ্ছে পায়েস, পায়েস একদম রেডি। এবার আমি আরও কিছু কিশমিস আর কিছু কাজু এখানে ছড়িয়ে দিলাম। পায়েস তৈরি একদম কমপ্লিট। এবার দেখে বলো তো কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই
এই পায়েসটা বাড়িতে তৈরি করুন। জানি তোমরা সকলেই তো পায়েস খাও আর সবাই জানো পায়েস করতে, তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তার সাথে সাথে একটু লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আগেও বলেছি আর এখনও বলছি, কেমন লাগলো খেতে, তোমরা করে জিনিসটা কেমন লাগলো খেতে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, আর এটাই বা দেখতে কেমন হয়েছে সেটাও আমাকে জানাতে ভুলো না। আজকে তাহলে রান্নাটা এই অবধি, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। বাই।